আজ মঙ্গলবার এগারোই ভাদ্র দু সালের উনত্রিশে অগস্ট কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকে তিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতেই পারে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে বিশ্ব ক্রীড়া দিবস অর্থাৎ ওয়ার্ল্ড স্পোর্টস ডের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল স্পোর্টস এবং ক্রীড়া এই ডিপার্টমেন্টের গ্রহের অধিপতি মঙ্গল দেবের বাড়ি কিন্তু আজ তিনি গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা আজ অবশ্যই স্পোর্টস ইন্ডাস্ট্রি আইটি সেক্টর কম্পিউটার রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি এই ধরনের সেক্টরে যারা নিজেদের কেরিয়ার করতে চান তারা অবশ্যই মঙ্গলের বীজমন্ত্র মন্ত্র এবং ক্রাঙ্ক রংশ ভুমায় নামা এটি একশো আটবার জপ করবেন আর যদি পারেন তাহলে স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্রই প্রতিদিন একশো আটবার করে জপ করুন না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না এটি আপনারা অবশ্যই জপ করুন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ কিন্তু বর্তমানে আপনাদের রাশিতে চলছে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে তার ফলস্বরূপ আপনাদের উপরে কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না অস্থাবর কোনো সম্পত্তি কিন্তু চুরি হতেই পারে তাদের যত্ন নিতে হবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তারা হড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীয় হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে এটা দিনের শেষে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবারের সমস্ত অনাদায়ী ঋণ মিটিয়ে দিতে হয়তো সক্ষম হবেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা কিন্তু আজ বৃদ্ধি পাবে আজ আর্থিক সমৃদ্ধির জন্য সূর্য দেবতাকে লাল ফুল অর্পণ করুন অথবা আজ কিন্তু আপনাদের কোনো অস্থাপর সম্পত্তি যদি হারিয়ে যায় বা চুরি হয় চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে ভুলবেন না তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার নিতেই পারে অবসরকালীন সময়ে ঘরে বন্দি থেকে কোনো আপনার বই পড়ে সাহিত্য ম্যাগাজিন পড়ে সময় কাটাতে পারেন অথবা আপনার ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না